সেই কবরটাকে যদি আলোকিত বানাতে চান, সেই কবরটাকে যদি নূরানি বানাতে চান, মনগুলাকে জাগ্রত করেন। দশ কারণে মনগুলা মরে যায়, জোরে বলেন কয় কারণ। এক নাম্বার কারণ হলো যে কারণে মনগুলা মরে যায়, হৃদয়ের ভিতরে কালো কালো দাগ পড়ে এমন শক্ত হয়ে যায় হৃদয়, এক ফোঁটা পানি আল্লাহর জন্য চোখ দিয়ে বের হয় না। দশটা কারণে মনগুলা শক্ত হয়ে যায়। একটা বার চিন্তা করে দেখেন দশটা কারণই এখন আমাদের ভিতরে ঢুকে আছে। এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহকে চিনো, আল্লাহকে জানো। যখনই আমাদের জ্বর হয়, অসুস্থতা আসে, ঠান্ডা লেগে যায়, অসুস্থের সময়ে, বিপদের সময়ে বারবার যার নামটা মনে পড়ে, তিনি কি? তার মানে ঠিকই কিন্তু আমার আপনার ভয় লাগে, তখন মনে হয় আর বাঁচবো না, এই মনে করে আল্লাহকে মনে করেন। ওয়ালাম তুয়াদ্দু হাক্কাহু, কিন্তু আপনি আল্লাহকে চিনেন, অধিকাংশ মানুষ আল্লাহর হক আদায় করে না, ঠিক না বেঠি? এই যে নামাজ ছেড়ে যান, একটা বার ভাবেন তো দেখি, আল্লাহ তো পারতেন আমার আপনার গলার ভিতরে একটা শিকল লাগায় রাখেন, সামান্য একটা গরুকে আপনি খাওয়ান বলে, তার জন্য খ্যার কোটা দেন বলে, আপনার মালিকানায় আছে বলে আপনি গলার ভিতরে দড়ি লাগায় রাখেন, ছাগলের গলার ভিতরে দড়ি লাগায় রাখেন, কিন্তু আমার আল্লাহ গলার ভিতরে দড়ি লাগান নাই। আমার আল্লাহ আদর করে গুনাহ করার পরেও ডাকে আর বলে, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। গোলাম, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিস, আয় এখন রাত হয়ে গেছে, একটা বার যদি ক্ষমা চাও, আমি আল্লাহ দিনের বেলার গুনাহ রাত্রি বেলা মাফ করে দিব। আবার দিনের বেলায় আমার আল্লাহ ডাকে আর বলেন, ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউন লাইল। ও আমার বান্দা, ও আমার গোলাম, রাতের বেলায় অন্ধকারে গুনাহ করে ফেলেছিস, এখন তো দিন হয়ে গেছে, কেউ দেখে না, আমি আল্লাহ দেখেছি, একটা বার মাফ চাপ, যিনি তোর গুনাহ মাফ করে দিবে, তিনি কে? এমন আল্লাহ কোথায় পাবে? আমরা সে আল্লাহকে চিনি ঠিক, কিন্তু দুঃখজনক সত্য, ওই আল্লাহর হকগুলো আমরা মুসলমানরা আদায় করি না। যারা এখানে বসছি এই কথা কি বলতে পারি, হুজুর আজকে থেকে জীবনে আর নামাজ কাজা করব না? কে কে আছেন একটু হাত তুলে দিন, কি রাজি আছেন? হাতটা উঠায় রাখেন, আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, জীবনে আর নামাজ ছেড়ে দেব না, হাতটা নামা। যেই ওয়াদা এখন আপনি আমি করলাম, এই ওয়াদার উপরে যদি আমি আপনি ঠিক থাকি, মান হাফাযা আলা সালাওয়াতিল খামস, পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি আমি পড়ি, আলা উযুইহা ওয়া ওয়াক্তিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা, সুন্দর করে ওযু বানায়া অক্তমত যদি নামাজ পড়ি, অক্তমত যদি আমি নামাজ পড়ি, রুকু সিজদা যদি সুন্দর করে করি, হারামাহুল্লাহু আলাইন্নার, তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন, তিনি কি? জাহান্নামের আগুন হারাম, এর চাইতে বড় সফলতা আর আছে? বড় ব্যবসা আর আছে? এই জন্য ব্যবসায়ীরা ব্যবসার আগে নামাজ পড়বেন, পড়েন ইনশাআল্লাহ, রাজি আছেন? কয় কারণে মন নষ্ট হয়, জোরে কন, কয় কারণ? চলতেছে কয়টা, মাশাআল্লাহ, কয় নাম্বার?
এবার আসেন আমার ভাইরা দুই নম্বরে চলে যাই। দুই নম্বর হচ্ছে وأنتم تقرؤون القرآن ولم تعملوا به قرآن তোমরা পড়ো কুরআন তোমরা বোঝার চেষ্টা করো না কুরআনের বিধানগুলোকে এস্টাবলিশ করার চেষ্টা করো না ঠিক না বেঠি 92% মুসলমানের দেশে কুরআন দিয়ে রাষ্ট্র চলুক এটা কি আমরা চাই না চাই না জোরে বলেন চাই না চাই না কুরআন দিয়ে যদি রাষ্ট্রটা চলে এই রাষ্ট্রকে যিনি স্বর্ণের খনি বানায় দিবেন তিনি কে এটা আমরা না চাওয়ার কারণে 92% মুসলমানের দেশে না চাওয়ার কারণে এখনো পর্যন্ত আমাদের মধ্যে শান্তি ফিরে আসে নাই ঠিক না বেঠি এইটা যদি আমরা মুসলমানরা বুঝি 92% মুসলমানের দেশ কুরআন দিয়ে যদি রাষ্ট্র চলে আমরা যদি বুঝতে পারি যিনি অবশ্যই অবশ্যই হৃদয়গুলোকে সাফ বানায় দিবেন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করে নেবেন তিনি কে কয় নাম্বার আর জোরে জোর হলো না কয়টা কারণ চলতেছে কয়টা বাকি আছে কয়টা এরপরে তিন নাম্বারটা আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি وأنتم تحبون نبيكم নবীজিকে তোমরা ঠিকই ভালোবাসো وترتم سنته কিন্তু নবীর সুন্নাতগুলো তোমরা মানো না নবীর সুন্নাত তোমরা বুঝো না ঠিক না বেঠি এখানে যতজন বসা আছে অনেকের হাতের ভিতরে দেখবেন ফিতা আছে কি আছে জোরে কর ঠিক না বেঠি হুজুর এটা আজমির থেকে আছে কোন মীর আজমির শরীফ থেকে আছে এটা কি হুজুর না দেওয়া যায় আজমির শরীফের ফিতা আপনার ভাগ্য 1% পরিমাণ পরিশুদ্ধ করতে পারে না পরিবর্তন করতে পারে না পরিমার্জিত করতে পারে না যিনি পারেন তিনি কি আজমিরে গেলে ভাগ্য পরিবর্তন হয় না আপনার খালি হাত শূন্য হয় না যিনি খালি হাত শূন্য বানায় দেন তিনি কি এজন্য হাতের ভিতরে যারা ব্যস্তে পড়ছে নবীর মহাব্বত অনেক বড় আশেক আসলে কিন্তু নবীর মহাব্বত আপনার ভিতরে নাই নবীর মহাব্বত আছে কিনা বোঝার জন্য আপনি দেখবেন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত দেখে যদি সুন্নত না মানে সে ভণ্ড তাকে আপনি মানতে পারবেন না ঠিক না বেঠি এটা জেজুরে ঠিক বলছেন তার মানে এই ওয়াজ আপনাদের ভিতরে তাসির হচ্ছে আলহামদুলিল্লাহ তার মানে আমরা সুন্নত মানব কোন ভণ্ডের সঙ্গে আমরা কোন সম্পর্ক রাখব যদি আপনি ভণ্ডামি করেন বেদাত করেন আপনাকে ওয়াজ কেমন করে তাসির করবে যেখানে নবীজি বলেছেন ইন্নাল্লাহ হাজাবাত তাওবাত আন কুল্লি সাহিবি বিদাতিন প্রত্যেক বেদাতির জন্য তাওবা বন্ধ হয়ে যায় বেদাতি তাওবা করে মরতে পারে না ঠিক না বেঠি কারণ বেদাতি মনে করে আমার লম্বা পাগড়ি আছে লম্বা জুব্বা আছে আমার আবার তাওবার দরকার কি গুনাহগার যে সে তাওবা করে কিন্তু বেদাতি তাওবা করে না এই জন্য জায়গা জান্নাতে না জাহান্নামে আস্তে কম বাংলাদেশে এমন ওয়াজ হয় আমাদের চোখে আমরা দেখছি ওয়াজের মধ্যে বক্তা নিজে হাত তোলায় কামার লগে লগে হাত তুলতো না বেদাত করব এরপরে জাহান্নামে যাব তোরাও যাবি লগে হাত তুল কই উড়াইছ কর নাউজুবিল্লাহ খবরদার বেদাতের সাথে কোনো সম্পর্ক মুসলমানের থাকতে পারে কেমন করে আপনি বেদাতের সঙ্গে সম্পর্ক রাখেন হাউজে কাউসারের সামনে নবী সেদিন দাঁড়ায় যাবে উম্মতদেরকে ডেকে ডেকে আদর করে হাউজে কাউসারের পানি পান করাবে নবীজি দেখবেন সেদিক সেদিন কিছু উম্মত আসতেছে নবীজি বলছেন তারিফুনি ও আনা আরিফুহুম তারা আমাদেরকে আমাকে চিনবে আমি তাদেরকে চিনব যখন আমি পানি পান করাতে যাব আল্লাহ একটা পর্দা দিয়ে দিবেন
আল্লাহ বলবেন না নবী এদেরকে আপনি পানি পান করাবেন না, এরা আপনার ইসলামকে বিকৃতি ঘটিয়েছে। নবীজি সেদিন বলবে সুহকান সুহকা লিমান গায়্যারা বাদি, দূর হয়ে চলে যা দুশমন, আমার দিনের বিকৃতি তুই ঘটিয়েছিস। কোন বেদাতিকে নবীজি সেদিন সাফাত করবে না, হাউজে কাউসারের পানিও পান করাবে না, ঠিক না বেঠি? নবীজিকে কি আমরা কষ্ট দিব? অনেকে মনে হয় এখন রাগ করছেন আমার উপরে, কষ্ট দিব? যে নবী আমাকে আপনাকে কত ভালোবাসে একটু হিসাব মিলায় দেখেন তো। আল্লাহ নবী বলছেন ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, আমার মনটা বড় চায় আমার ভাইগুলাকে যদি দেখতে পেতাম, আমার ভাইগুলাকে যদি দেখতে পেতাম। নবী আমাদেরকে দেখতে চায়, আপনাকে দেখতে চায়। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই না? নবী বললেন না তোমরা আমার ভাই না, তোমরা আমার সাহাবি। আমার ভাই হবে তারা যারা অনেক পরে আসবে, অনেক দেরিতে আসবে। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, কেমন করে আপনি চিনবেন, কেমন করে তাদেরকে বুঝবেন? নবীজি বললেন গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা যখন উম্মতের চেহারার ভিতরে ঝকঝক করে উঠবে, ঝকঝক করে উঠবে, আমি নবী তাকে বুঝব এটাই আমার উম্মত, আদর করে সেদিন ডেকে আনবো। নবী যখন আমাদেরকে সাফাত করবে, যিনি ধন্য বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কি? চিন্তা করেন নবী আমাকে আপনাকে কেমন ভালোবাসেন, কেমন করে নবীর সুন্নত ছেড়ে দেন মুসলমান, কেমন করে নবীর সুন্নত ভুলে যান মুসলমান। যেই নবী এত ভালোবাসেন, যেই নবী পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত ইনদা বাবিল জান্নাত, পুলসিরাতের কিনারায় নবী দাঁড়ায় থাকবে, উম্মতের হাত কেটে জাহান্নামে পড়ে গেছে, পা কেটে জাহান্নামে পড়ে গেছে, পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম, পার হয়ে যখন আসবে নবী উম্মতদের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম, ওয়া মা আল্লাহ, উম্মতদেরকে একটু শান্তি দান করে দেন, উম্মতদেরকে একটু মায়া করেন, উম্মতদেরকে একটু রহম করেন। সেদিনও যিনি আমাদের জন্য কাঁদবেন তিনি আমাদের নবী, বলেন আল্লাহ আকবার। জান্নাতে ঢুকতেছে নবীজি, দরজার মধ্যে নক করবেন, এই দরজা খোলেন, ফেরেশতা প্রশ্ন করবেন মান আনতা, কে তুমি? নবীজি সেদিন বলবে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছি। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবে বিকা উমিরতু লা আফতাহু লি আহাদিন ক্বাবলাক, নবী আপনার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে, এতদিন ধরে দায়িত্ব পালন করেছি, আজকে দরজা খোলা, আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করেন, আল্লাহু আকবার। সেদিনও নবী উম্মতের কথা ভুলে যাবে না, নবী সেদিনও বলবে হুররিমাতিল জান্না আলাল উমম হাত্তা তাদখুলা উম্মতি, অন্য কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ আমার উম্মতগুলা জান্নাতে না যাবে, বলেন আল্লাহু আকবার। সে নবীর সুন্নত মানতে আমরা কি রাজি? আরো জোরে বলে রাজি। এরপরে চার নাম্বারে আসেন আমার ভাইয়েরা, হৃদয় মরে যাচ্ছে কেন? আমরা সকলে জানি না শয়তান আদুকুম, শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন, ওয়াফাকতুমু, কিন্তু শয়তানের দুশ্মনির পরেও প্রকাশ্যে আমরা শয়তানের প্রদান কোন স্মরণ করি, ঠিক না বেঠি? ব্যবসা হালাল জায়গা, এটারে আমরা হারাম মিশ্রিত করি। ব্যবসা হালাল জায়গা, এখানে আমরা ওজনে কম দিই। ব্যবসা হালাল জায়গা, এটার মধ্যে এসে আমরা কসম করে করে মিথ্যা বলি, ঠিক না বেঠি? কষ্ট পেয়েছেন?
কষ্ট পাইছে? কয় কারণে হৃদয় মরে যায়? আরো জোরে কয় কারণ? আমরা আছি কয় নাম্বারে? তার মানে শয়তান আপনাকে ধোকা দিবে, ডান থেকে ধোকা দিবে, বা থেকে ধোকা দিবে, সামনে থেকে ধোকা দিবে, পিছন থেকে ধোকা দিবে। এই ধোকার সময়ে আপনি যদি নিজেকে টিকায় রাখতে পারেন, যিনি আপনাকে জান্নাতি বানায় দিবেন, তিনি কে? জান্নাতির ভিতরে এক একজন জান্নাতির বাড়ির ভিতরে দরজা থাকবে চারটা। কয়টা? আপনি বলবেন হুজুর চারটা কি পাঁচটা হইতে পারলো না? চারটা। এই জন্য শয়তান ধোকা দেয় ডান থেকে, বা থেকে, সামনে থেকে, পিছন থেকে। আর কয়তলা বাড়ি হবে? ইন্না ফিল জান্নাহ মিআতা দারাজা, একশো তলা বাড়ি যিনি জান্নাতির জন্য দান করে দিবেন, তিনি কে? দুনিয়ার একশো তলা নাম মা বাইনা কুল্লি দারাজাতাইনি বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশ যত দূরে, আকাশ থেকে জমিন যত দূরে, এক তালা থেকে আরেক তালা এত দূরে হবে। এমন তালায় তালায় একশো তালা জান্নাতের মালিক যিনি এক একজনকে বানায় দিবেন, তিনি কে? খুশি? কয় নাম্বার? এরপরে পাঁচ নাম্বারে আসেন আমার ভাইয়েরা, ও আনতুম তুহিব্বুনাল জান্নাত, জান্নাত আমরা পছন্দ করি, ওয়ালাম তা'মালু বিহি, জান্নাতের জন্য কাজ করি না। জান্নাত কিন্তু এত সহজ জায়গার নাম না, আপনার মন যাচাবে। তাই যদি আপনি করেন তাহলে আপনি কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনার মনটাকে জয় করা লাগবে। যখনই কোনো কাজ করতে যাবে, মন বলবে খারাপ ভিডিও দেখ, চোখ বলবে খারাপ ভিডিও দেখ, হাত বলবে খারাপ জায়গায় স্পর্শ কর, আপনার মনের ভিতরে তামান্না জাগ্রত হবে। এইটাকে যখন আপনি কন্ট্রোল করবেন একমাত্র শুধুমাত্র কার জন্য? আপনি চোখটাকে দিন, তখন কেঁদে কেঁদে বলবেন আল্লাহ চোখটা দিয়ে কোনোদিন খারাপ ভিডিও দেখি নাই, শুধুমাত্র আপনার জন্য খারাপ ভিডিও গুলো বাদ দিয়েছি। আইনা নিলা তামাসসুহু মান্নার, দুইটা চোখকে যিনি জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন, তিনি কে? আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ আমার আল্লাহর জন্য কাঁদবে, চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে দিয়ে, যেই চোখগুলা দিয়ে আল্লাহর জন্য চোখের পানি ঝরবে, ওই চোখের মালিককে যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন, তিনি কে? এরপরে আসেন ছয় নাম্বারে আমার ভাইয়েরা, যেই কারণে মনগুলা মরে যায়, আনতুম তুকরিহুনান্নার ওয়ালাম তুরহিবু বিহি, আমরা সকলে জাহান্নামের আগুন অপছন্দ করি। ঘরের ভিতরে আগুন লেগে গেলে যেমন আগুন 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 বলে চিৎকার করি, ঠিক যেমন আগুন লেগে গেলে দৌড়ে পালায় যায়, জাহান্নামের আগুন থেকে এইভাবে দৌড়াই না। দুনিয়ার আগুন দেখলে যেইভাবে দৌড়ায়, দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়বে, আর জাহান্নামের আগুন আঙ্গুলে লাগলে কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। এমন ভয়ঙ্কর আগুন থেকে যদি আপনি একটু আল্লাহর কাছে বলতে পারেন, আল্লাহুম্মা জিরনা মিনান নার, যিনি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিবেন, তিনি কে? সবাই বলেন কয় নাম্বার? কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের? সাত নাম্বারে আসেন আমার ভাইয়েরা, ও আনতুম তাস্তাগিলুনা বিউয়ুবিন নাস, মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকেন কিন্তু নিজের দোষ খোঁজেন না, আরেকজনের গীবত করেন নিজের দোষ খোঁজেন না। যতবার গীবত করলেন, দোষ খুঁজলেন, নিজের দোষটা তালাশ করেন, নিজেকে প্রশ্ন করেন, আমি কত বড় অপরাধী, আমি কত বড় অন্যায়কারী। আপনি আপনার নিজেকে যখন প্রশ্ন করবেন, যিনি আপনার গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবেন, তিনি কে?
প্রতিনিয়ত প্রশ্ন করেন নিজেকে, আল্লাহ আমি অনেক অপরাধ। লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যাম্বাব, আপনার গুনাহগুলোকে ভয় করেন। ওয়ালা ইয়ারজুন্না ইল্লা রাব্বাহ, আর যার কাছে প্রতিনিয়ত ফরিয়াদ করবেন তিনি কে? কত নম্বরে আছি? এবার আসেন আট নাম্বার, যে কারণে মনগুলা মরে যায়। কত নাম্বার? আট নাম্বার, যে কারণে মনগুলা মরে যায়। আট নাম্বার কারণ হলো, ও আনতুম তাকুলুনা নিয়ামাতাল্লাহ, আল্লাহর নিয়ামতগুলো আমরা খাই ভক্ষণ করি, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করি না, ঠিক না বেটি? খাওয়ার সময় বিসমিল্লাহ নাই, শেষে আলহামদুলিল্লাহ নাই, এরকম মুসলমান আছে না? এজন্য একটা ব্যবসা করতে এসে দোকানটা খুলে আমরা করি কি, প্রথম বেচার পরে এরকম সুমাদে, এটা আপনারা কি করা কর, বনি করা, বনি কি করা, এখনো হুজুর সাইড করা নাকি, ও বিসমিল্লাহ করা আর কি, বিসমিল্লাহ করার এই সিস্টেম ইসলামে নাই, এরকম সুমা দেওয়ার সিস্টেম নাই। আপনি একজনের কাছে প্রথম বেচলেন, টাকাটা সুন্দর করে রেখে করেন আলহামদুলিল্লাহ, এটার নাম বনি করা, কি করা, কথা কয় না, এটার নাম কি করা, এটার নাম সাইড করা, এটার নাম বিসমিল্লাহ করা। কিন্তু আমরা করি কি, আমরা ওই যে সিস্টেম ইসলামী সিস্টেম বাদ দিয়া বেদাতি সিস্টেম শুরু করছি, আস্তে করে সুমা দিই, তিন চারবার সুমা দিয়া এরপরে ক্যাশের মধ্যে লাগায়, মালের মধ্যে লাগায়, এরপরে আস্তে করে থয়, যাক আজকে বনি করা হয়েছে। শাটারটা যখন বন্ধ করছেন আয়াতুল কুরসি পড়ে এরপরে বন্ধ করবেন, ফায়দা কি? ফালাইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজ, আপনার এই দোকানের জন্য যিনি একজন জিম্মাদার নিযুক্ত করে দিবেন তিনি কে? পারবেন না ইনশাআল্লাহ? কত নাম্বার বাহি আছে, কয়টা আপনারা বাহি আছেন, কয়জন? সবাই? সবাই না, আছেন আপনারা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কয় কারণে মন মরে যায়? দশটা কই ধরবেন? কোন এক নাম্বারটা কি? ওয়াজ তো হাইরা লাগছে এতক্ষণ, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই যে একজন একজন দুইজন তিনজন চারজন অনেকে কই লাগছে, এক নাম্বারটা কি কি? এখন চালাক তো এখন কিছু কয় না, মানে একটা কইছে আর কি, এক নাম্বার কি? মাশাআল্লাহ, আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা আছে এটা প্রমাণ দিতে হবে, রাজি আছেন ইনশাআল্লাহ? দুই নাম্বার কি? হ্যাঁ, কোরআন পড়বেন, আমল করবেন, জীবন পরিবর্তনের চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ? তিন নাম্বার কি? তিন নাম্বার কি? হ্যাঁ, নবীজির সুন্নত, শুধু নামে মোহাম্মদ বললে হবে না, নবীর সুন্নত মানতে হবে, বলেন ইনশাআল্লাহ? চার নাম্বার, হ্যাঁ, শয়তানের দোকানে পড়ে, কে কইছি একটু আত্মলে তো দেখি, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর, বলেন শয়তানের ধোকায় পড়া যাবে, কয় নাম্বার? পাঁচ নাম্বার, পাঁচ নাম্বার হলো জান্নাত আমরা চাই, ঠিক, জান্নাতের আমল করি না, যখন আমল করবেন যিনি মনটাকে সাদা বানায় দিবেন তিনি কে? এরপরে ছয় নাম্বার কি? হ্যাঁ, জাহান্নাম বুঝি যে এটা আগুনের জায়গা হবে, কিন্তু ঘরের ভিতরে আগুন লাগলে যে আপনি দৌড়ায় পালাই, জাহান্নামের আগুন থেকে এইভাবে দৌড়াই না, ঠিক না বেঠিক? এরপরে সাত নাম্বার কি? আর একজনের দুষ্ট লয়ে থাই, হে কেমনে বড় হয়েছে দেখছি না, আমরা আগের তুই বড় লোক আসলাম, হ্যাঁ তো আমরা ভাই কাম করছি, এরপরে না বড় লোক হয়েছে, ওর দিনে বেড়াগিরি দেখা, এই যে কইলেন লাভটা কি? নিজের দোষ কর ভাই, আমি অনেক অপরাধী, আমি অনেক গুণাগার, আমার জন্য দোয়া করে আল্লাহ যে আমার গুণাটি মাফ করে, এরকম যদি কম তাহলে যিনি মনটারে সাদা বানায় দিব তিনি কে? গুণা করলে মন কালা হয়, গুণা শেষ হইলে মন সাদা হয়, জোরে করে আল্লাহু আকবার। কত নাম্বার গেল? সাত নাম্বার। এরপর আট নাম্বারটা কি? মাত্র ওয়াজ করলাম উনি ভুলে, হ্যাঁ খাইছে আলহামদুলিল্লাহ, কইবেন
শুকরিয়া আদায় করবে, রাজি আছেন ইনশাআল্লাহ। গেছে কয়টা? আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। এই যে আপনি একটু মনে রাখছেন, ওয়াজ খালি হুললেন, বাদ্যে করলেন, ওয়াজ যে করছে রে হুজুরে, ফাড়ায় লাইছে হুজুরে, যে সুর দিছে এই ওয়াজ খালি সুর পর্যন্ত থাকবে, নূর পর্যন্ত যাবে না, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা এবার আসেন নবম নাম্বারে। কত নাম্বার? নবম নাম্বারে হচ্ছে আনতুম তারিফুন আন্নাল মাউত হাক্কুন, তোমরা সবাই জানো মৃত্যু হবে আমার, একদিন মরে যেতে হবে, কবর আমার ঠিকানা হবে, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিড়ি, যদিও সুদূর আকাশ পানে লুকাও হেথায় লাগিয়ে সিঁড়ি, এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। সবাই মরে যাবে, অন্ধকার কবর ঠিকানা হবে, সেদিন তো মরে যেতে পারতাম। আজকের মাহফিলে ঘোষণা হতো তিনি দাওয়াত নিয়েছিলেন, কিন্তু উনি আর নাই। এই যে আল্লাহ তাআলা এতটুকুন ভালোবেসেছেন, এতটুকুন পর্যন্ত হায়াত দিয়েছেন, এই হায়াতের জন্য শুকরিয়া কার? এই জন্য আমার ভাইয়েরা একটু প্রস্তুতি গ্রহণ করেন। দশ নম্বর কারণ হচ্ছে ওয়ান্তুম তাদফানু মাউতাকুম, মৃতদেরকে আমরা দাফন কাফন করি, ওয়ালাম তাস্তাবিরু মিনহুম, কিন্তু শিক্ষা নেই না, কই তার গায়ের মধ্যে তো এখন রঙিন রঙিন জামার নাই। সেদিন একটা ছবি দেখে আমি হতবাক হয়ে গিয়েছি ফেসবুকে, মানুষ মরে পচে গেছে, পোকা হয়ে শরীরের মাংস হাড় সব মাটির সঙ্গে মিশে গিয়েছে, 200 টাকার পোশাকটা রয়ে গেছে, প্যান্ট রয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম আর চিন্তা করেছি, আল্লাহ, 200 টাকার প্যান্টের আগে শরীরটা পচে যাক, 200 টাকার শার্টের আগে শরীরটা পচে যাক, এমন পচা মানুষ হলাম আমরা, এত পচা হওয়ার পরেও আল্লাহর কথা আমরা স্মরণ রাখি না, এমন মানুষ হলাম পোকায় শরীরটা খেয়ে ফেলে, এমন হওয়ার পরেও মালিককে চিনি না, এই জন্য আল্লাহ আমাদেরকে চিনাচ্ছেন গোলাম, সময়টাকে বুঝ, সময় ফুরিয়ে গেলে যার সামনে দাঁড়াতে হবে তিনি কে? ওইখানে আবার এমন সময় শুরু হয়ে যাবে যেই সময়ে শুরু আছে শেষ নাই, এমন সময় আপনার সামনে শুরু হয়ে যাবে, ওই আসরের সময় থেকে মাগরিবের সময়ে শিক্ষা নেন, সূর্যটা ডলতে ডলতে যেমন ডুবে যায়, একদিন ডুবে যাবে, তার আগে যদি আমি আপনি পরিবর্তন হতে পারি, যিনি মাফ করে জান্নাতি বানাবেন তিনি কি? আল্লাহ।